2024-25 শিক্ষাবর্ষে সেমিস্টার সিস্টেম চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে কয়েক মাস পড়ানো হয়ে গিয়েছে, সেপ্টেম্বরে রয়েছে পরীক্ষা, কিন্তু শেষ মুহূর্তে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বেশ কয়েকটি বিষয়ের সিলেবাসে ছোটোখাটো পরিবর্তন করা হলো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব কোন কোন বিষয়ে কী কী পরিবর্তন করা হয়েছে, কোন কোন অধ্যায় বা সেমিস্টারগুলি ছোটোখাটো পরিবর্তন বা নতুন আপডেট এসেছে, সেগুলো যেমন আমরা সিলেবাস ধরে ধরে বুঝিয়ে বলে দেব, আর পাশাপাশি WBCHSE অফিসিয়াল বিজ্ঞপ্তিও তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। সেখানে তোমরা নিজেরাও একবার কিন্তু ভেরিফাই করে দেখে নিতে পারবে কোন কোন বিষয়ে কী কী পরিবর্তন করা হয়েছে। নতুন সিলেবাস আপডেট রয়েছে স্ট্যাটিস্টিক, ভূগোল, ইতিহাস এবং ফিলোসফির মতো বিষয়। প্রথমে রয়েছে স্ট্যাটিস্টিক বা রাশি বিজ্ঞান, যেখানে সিলেবাসের কিছু প্রিন্টিং মিস্টেকের জন্য DGCSIR টু বি রিড অ্যাজ DGCIS রয়েছে। তার পরবর্তী বিষয় রয়েছে ভূগোল বা জিওগ্রাফি, যেখানে দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসে 3 নম্বর অধ্যায় ভারতের ভূগোল, সেখানে কিন্তু পরিবর্তন করা হয়েছে। ইতিহাসের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে দ্বাদশ শ্রেণীতে 3য় সেমিস্টারের ক্ষেত্রে, 10ম এবং সপ্তদশ শতাব্দী পর্যন্ত 5 জন পরিব্রাজকের ইতিহাস পড়লেই হবে। ফিলোসফি বা দর্শনের ক্ষেত্রে 2য়, 3য়, 4র্থ সেমিস্টারে নম্বর বিভাজনের পরিবর্তন আনা হয়েছে, সিলেবাস একই কিন্তু রয়েছে। প্রথম সেমিস্টারের পরীক্ষাতে কি প্রভাব পড়বে? আপাতত প্রথম সেমিস্টারে শুধুমাত্র স্ট্যাটিস্টিক কিছু সিলেবাসে ছোটোখাটো ক্ষুদ্র পরিবর্তন, বাকি সমস্ত সিলেবাস 2য়, 3য়, 4র্থ সেমিস্টারের জন্য। তো ছাত্রছাত্রীদের সেপ্টেম্বর মাসে প্রথম সেমিস্টারের পরীক্ষাতে কোনো রকম প্রভাব কিন্তু পড়বে না। সংসদের তরফ থেকে এও জানানো হয়েছে খুব তাড়াতাড়ি সিলেবাসের 3য় সংস্করণ মডিফাইড বই প্রকাশ করবে, যেটা ছাত্রছাত্রীরা সিলেবাস সম্পর্কে বিস্তারিত আপডেটের ধারণা পেয়ে যাবে। ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেল সর্বদাই পাশে আছে সব আপডেট সবার আগে হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার জন্য। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।